الحمد لله الذي رفع شعائر الاسلام في كل مكانه وزمان والصلاه والسلام على اشرف الانبياء محمد وعلى اله وصحبه ما دامت الملوان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعزكم لعلكم تذكرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد

চতুর্থ বার্ষিক মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের শ্রতাবাজন সভাপতি সাহেব দামাত বারাকা উপস্থিত দেশ ও জাতির কর্ণদার হযরত আউলামাইকরাম অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত নম্রভদ্র ফরদানী মা ও বোন আমরা সর্বপ্রথম মহান রব কারিমের নিকট শুকুর আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে মেহরবানি করে আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে সুস্থ শরীলে ইমানের সহিত বসে জমানার শ্রেষ্ঠ মানব ওলামাই কেরামের জবান থেকে ধারাবাহিকভাবে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার তাওফিক দিয়েছেন এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ আমার ভাই আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারিমা থেকে সৌরায়ান নাহলের উনানব্বই নং আয়াত তিলাবাত করেছি আল্লাহ যেন তিলাবাতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকেই আমল করার নিয়ত শোনার তৌফিক দান করুক সকলে বলি আমিন মেরাম হতারাম আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি তিলাবাতকৃত আয়াতের তাফ সিরে যাওয়ার আগে আপনাদের কাছে একটা কথা জানতে চাইব আমরা যারা গভীর রজনী পর্যন্ত এত সুন্দর একটা পরিবেশে বসার সুযোগ পাইলাম কি আমাদের কোনো বাহাদুরি না আল্লাহর রহমত জোরে বলেন আল্লাহ যে আমাদেরকে রহমত দিয়েছেন এতে আমরা খুশি না বেজার খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয় তো আলহামদুলিল্লাহর আওয়াজ আসতে হইছে না জোরে হইছে আপনারাই তো বললেন খুশির আওয়াজ জোরে হয় কিন্তু আওয়াজে তো এটা প্রমাণ হল তার মানে আমার দেখে আপনার আর পছন্দ হয়েছে আমার ভাই আলহামদুলিল্লাহ বলে কার শুক্রিয়া আদায় করা হয় জোরে বলেন আরো জোরে আল্লাহর সুক্রিয়া আদায় করলে লাভ হয় না লস হয় অল্প না বেশি বিশ্বাস হয় মেরে মহতারাম যেহেতু গভীর রাত পর্যন্ত আপনারা বসে আছেন আমি আমার আলোচনায় যাওয়ার আগেই একটা বিষয়ে আপনাদের সাথে শিওর হওয়া দরকার আমাদের সমাজে অনেক মানুষ আছে ইদানিং কিছু ডিজিটাল মানুষ বের হয়েছে ওরা নিজেদেরকে খুব চালাক দাবি করে দেখবেন সার স্টলে বসে বাম হাতে একটা কাপ নেই ডান হাতের এই দুই আঙ্গুলের সিপা একটা দরাই কি দরাই বোঝেন তো দরাইয়া বাম হাতে চা পান করে ডান হাতে এটা টানে একটা পায়ের উপরে আর একটা পা উঠাইয়া ওরা সময়ে সময়ে দেখবেন মোল্লা মনসির দোষ হয় আছে না এরকম মানুষ মেরে মুহতারাম দোকানে বসে ও আর শুনে মনে মনে ভাবে যে আমরা যারা কষ্ট করে এই জমিনে বসে আছি আমরা মনে হয় হান্ড্রেড বলেন আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা বসে আছি এমন এক চালাক ব্যক্তি মনে করেন বাড়িতে শুয়ে শুয়ে আওয়াজ শুনতেছে হুজুর বয়ান করতেছেন উজু সারা তেমন করে নামাজ আদায় করা যায় এই টুকুন শোনার পরে আর কোনো কিছু শুনে নাই দুনিয়ার গল্প গুজবে লেগে গেছে রাত তিনটার সময় গুম বাঙার পরে মনে মনে চিন্তা করে আজকে যেহেতু শুনলাম উজু সারাও নামাজ পড়া যায় বর্তমান সময়ে মোটামুটি সারা বাংলাদেশ নয় বিশ্বের কয়েকটা দেশ সফরের মাধ্যমে এতটুকু ধারণা আমার হয়েছে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করতেছে নামদারি কিছু আছে শিখে অল্প সাফলাই দেয় অনেক বেশি জানে একটু সাফলাই অনেক বেশি এই সাফলাই বেশি দেওয়ার ভিতরে এক শ্রেণীর মানুষ আছে ওরার দেখবেন হাইব্রিড কি মোষ জোরে বলেন হাইব্রিড দাড়ির বংশ নাই মুসগুলি এই লম্বা এরকম মোটা মোটা মুস রাখে এটাকে আমার বাসায় আমি বলি হাইব্রিড যেহেতু সব হাইব্রিড ওর ও হাইব্রিড এই হাইব্রিড মুসওয়ালারা দেখবেন গাঞ্জা খাইতে খাইতে গাঞ্জার দুয়ার কারণে মশা পর্যন্ত হেরে বদ্ধ হতো কারণ মশা তো তার কাছে ভিড়তে পারে না এরা আমাদের সমাজে মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি করতেছে মনে করেন এমন এক চালাক ব্যক্তি যখন ও আর শুনতেছে উজু সারা তেম করে নামাজ আদায় করা যায় উজু লাগবে না রাত তিনটার সময় গুম ভাঙার পরে মনে মনে ভাবে যে উজু সারা যদি নামাজ পড়া যায় তাহলে এই মুহূর্তে তো আমি মম করে তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহর কাছে যা চাই মোতাই পাইব তায়াম্মুমের মাসআলা জানা না থাকার কারণে পাক ঘরে ঢুকছে তায়াম্মুম করার জন্য পাক যে পাতিলগুলি থাকে এইগুলি কালো থাকে না দলা থাকে জোরে বলেন হাত যখন ঘষা দিতেছে কেমন হইছে দুই সাফাত যখন মারছে একেবারে কালো হয়ে যখন ঘরের ভিতরে ঢুকতে আসে তার স্ত্রী চিন্তা করে যে আমরা গরের জরিনার বাপ তো অত কালা না তো এই কালাটা কি হবে মনে মনে সিদ্ধান্ত নিল এটা ভূত হতে পারে কি হতে পারে ভূত তাড়াইতে গেলে ঝাড়ু লাগে ঝাড়ু চিনেন ঝাড়ু লইয়া যখন দৌরানি দিছে দৌড়ছে দৌড়ছে যায় ফুষকুনিত হইয়া সুবাটوبا খাইয়া উট তাকো আল্লাহ সাইসলাম না ওযু করতাম তুমি দি বুসুর সহ করাইয়া দিলা মেরে মুহতারাম এই দর্নে আমলের প্রথম শর্ত হলো ওয়াজ বুঝতে হবে কি করতে হবে জুড়ে বলেন বুঝতে হবে বুজার জন্য এক নম্বরের শর্ত মনোযোগ থাকতে হবে আমি যদি এখন আপনাদেরকে জিজ্ঞেস করি আপনাদের কাদের মনোযোগ আছে হাত তো দুইটা উঠাবেন পারলে তো ফাও দুইটা আরেকবার কান্দ তুল্লা দেখাইবে এই জন্য মনোযোগ আছে না নাই আমি সময়ে সময়ে একটু টেস্ট করে দেখব আপনারা বলুন তো দেখি আমাদের হায়াতের মালিককে জুড়ে বলেন মালিক আমাদের দেন সন্তান এখন বুঝতে পারছেন মনোযোগ কদ্দুর আছে আমার ভাই প্রমাণ হয়ে গেল তো মনোযোগ কদ্দুর আছে আমার পরে কিন্তু আর নাই শেষ দোয়া হয়ে যাবে আর একটু চলতো থাকবেন কিছু সময় থাকবেন থাকলে একটু কষ্ট করে হাতটা উঠান তো দেখি জোরে হাত উঠে বলেন আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার হাতটা একটু লারা দেন আল্লাহ আকবার গুম আসে না গেছে গেছে তো এখন একটু আওয়াজ দেওয়া যাবে কষ্ট হবে না তো আমার ভাই কথাটা বলতেছিলাম আমরা এখানে বসে আছি কিছু কিছু মানুষ মনে করতেছে আমরা পাগল পাগল না হইলে এত কষ্ট করে ঠান্ডার মধ্যে কেন তারা তো শ্বশুর বাড়ির যৌতুকের কম্বল দিয়ে আরামে ঘুমাইতে আসে তো আমরা যারা এখানে বসে আছি লাভে আসি না লসে আসি লাভটা একটু কোরআন হাদিসের মাধ্যমে জানার চেষ্টা করি ভারতবর্ষের প্রথম শাইফুল হাদিস শাইফুল হাদিস সাল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই লিখেন এই পৃথিবীতে আল্লাহ যত নবী রসুল পাঠিয়েছিলেন এর মধ্যে একজন নবী জলিলুল কদর যার নাম হলো মৌসা ওনার একটা উপাধি ছিল কি ছিল উপাধিটা কি ছিল মাশাল্লাহ জুড়ে বলেন

আল্লাহ বলেন নবী মুসা যখন তুর পাহাড়ে আসতেন গাছের সাথে ঠেক লাগাইয়া দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি আল্লাহর সাথে কথা বলতে শুরু করে দিতে আচ্ছা ইদানিং বাংলাদেশে নিত্য নতুন অনেক আইন কানুন হয় আপনাদের এই জগন্নাথপুর এলাকাতে কি এমন কোনো আইন হয়েছে সুবহান আল্লাহ জোরে আওয়াজ দিয়ে বললে পুলিশ দরবার হয় নাই আওয়াজে তো আমার এমনই একটা কিছু মনে হয়েছিল মেরে মোহতারাম সুবহান শব্দের অর্থ হলো পবিত্র সুবহান আল্লাহ মানি আল্লাহ পবিত্র এই শব্দটা যদি কোনো মানুষ অন্তর থেকে বিশ্বাস করে বলতে পারে বিশ্বনবী বলেন আল্লাহ যেমন পবিত্র বন্দাটাকেও আল্লাহ তালা গুনার থেকে পবিত্র বানিয়ে দেন এত দামি শব্দটা যে আওয়াজ দিচ্ছেন সুবহান এইভাবে মানুষ আওয়াজ দেয় সুবহান আল্লাহ আসতে হবে না জুড়ে হবে জোরে বলেন সুবহান আমার ভাই এখন আসুন নবী মুসা রোয়ানা করছেন তুর পাহাড়ে যাবেন শেখুল হাদি সাল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই লিখেন একটা মানুষ দৌড়ে এসে বলতেছে হুজুর আপনি তুর পাহাড়ে গেলে আল্লাহকে জিজ্ঞেস করবেন আল্লাহ তালা কেন আমাকে এতগুলি সম্পত্তি দিছেন সেই সম্পদের পাহারাদারি করতে যাইয়ে আমি আল্লাহর ইবাদত করার সুযোগ পায় না কোন কাজ করলে আমার সম্পদগুলি কমতে পারে এই কথাটা আল্লাহকে একটু জিজ্ঞেস করবেন শেখুল হাদি সাল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই লিখেন নবী মুসা তার থেকে বিদায় নিয়ে আরেকটু সামনে গেলেন একজন মহিলা ঈশা বলতেছে হুজুর আল্লাহর একটু জিজ্ঞেস করবেন আমাকে কেন বানাইছে এক বেলা খাইলে তিন বেলা উপাস থাকি কোন কাজ করলে আমার রিজিকটা বাড়তে পারে এই কথাটা আল্লাহকে একটু জিজ্ঞেস করবেন আপনারা সজাগ থাকলে একটু জবাব দিবেন দুইজনের প্রশ্ন কি এক হইছে নাকি ব্যবধান আছে মেরে মোহতারাম তিন নম্বর আরেকজন মানুষ বলতেছে হুজুর আমার দিকে একটু তাকান মুসা সালাম তাকাইলেন তাকায় দেখে লোকটার দুইটা হাত নাই কোমর থেকে নিচের অংশটা নাই ওই মানুষটা বলতেছে হুজুর আল্লাহর একটু জগায় না আমারে কেন বানাইছে আমি তো একা চলতে পারি না আল্লাহর নবী موسی তুর পাহাড়ে গেলেন লম্বা কথা সর্বশেষ কথা হলো প্রথম ব্যক্তিটাকে বলতেছে তুমি যদি তোমার রিজিক কমাইতে চাও তুমি যেই পরিমাণের শুকরিয়া আদায় করো একটু কমিয়ে করো করলেই দেখবা তোমার রিজিকের বাড়তি অংশটা কমে যাবে লোকটা বলেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমার এত সম্পত্তি দিছেন আমি কি করে আল্লাহর না ফরমানি করি শেখুল হাদি সাল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই লিখেন এই যে মানুষটা আল্লাহর শুকরিয়া আদায় করল এই জন্য মহান আল্লাহ খুশি হইয়া তার মালগুলি আরো দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দিয়েছে দুই নম্বর মহিলাটাকে বলতেছে তুমি যদি তোমার রিজিক বাড়াইতে চাও বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করো মহিলাটা মুখটা বাঁকা করে বলতেছে একবেলা খাইলে তিনবেলা উপাস থাকি শুকরিয়া আদায় করব কেন আপনার কাছে যদি আপনার স্ত্রী পাঁচশো টাকা চায় আপনি যদি বলেন যে আজকে দেওয়া সম্ভব না আগামী কাল চেষ্টা করব দেখবেন প্রথম কথাটাই বলবে তোমার বাড়ি তাইসা জীবনে কোনোদিন সুখ পাইছিনা অনেকেই জবাব দেন নাই কেন আমি ভালো করে জানি মনে মনে চিন্তাত আছেন হুজুর জবাব যদি দেয় আর মাইকে যদি আওয়াজটা হয়ে যায় বাড়ির থেকে যদি শুনে রাত্রে যদি দরজা খান না খুলে বই তো থাকারই কথা আমার ভাই শেখুল হাদি সাল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই লিখেন এই যে মহিলাটা নাফরমানি মূলক কথা বলল আল্লাহ বেজার হইয়া আসমান থেকে একটা ঝড় দিলেন তার যেই পরিমাণের সম্পদ ছিল এটা সহ সিনাইয়া নিয়ে গেছেন না তিন নম্বর যেই লোকের হাত নাই পা নাই এই লোকটার সামনে দিয়া নবী মূসা আস্তে করে হেঁটে যাচ্ছেন লোকটা ডেকে বলেন হুজুর মূসা আলাইহিস সালাম তাকান না আবার ডাক দিলেন কোনো খবর নাই তিনবার ডাক দেওয়ার পরে আস্তে কইরা একটু গাঁকা বাঁকা করে তাকাইলেন জিজ্ঞেস করে কি ব্যাপার এত ডাকাডাকি কেন হুজুর আমি তো বলেছিলাম আপনাকে আমার কথাটা আল্লাহকে জিজ্ঞেস করতেন করেছিলেন কহা জিজ্ঞেস করেছি আল্লাহ কি জবাব দিছে আল্লাহ তাআলা জবাব দিবেন জাহান্নামের এক পাশের দেয়ালের ছোট্ট একটা ছিদ্র আছে আর তোমার দ্বারা এই ছিদ্রটা বন্ধ করা হবে আপনারা সজাগ থাকলে জবাব দিবেন এই যে সংবাদটা পাইলো এটা আনন্দের সংবাদ না দূর সংবাদ জুরে বলেন দূর সংবাদ পাইলে মানুষ আনন্দিত হয় না বেজার হয় আমার ভাইজান شیخুল হাদিস সাল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখেন পৃথিবীর মানুষেরা শুনে রাখো নবী মূসা বলে আমি তাকাইয়া দেখি লোকটা আনন্দে আত্মহারা হয়ে গেলেন আসমানের দিকে তাকাইয়া বারবার বলেন আলহামদুলিল্লাহ জুরে বলেন আল্লাহু আকবার আমার ভাইজান নবী মূসা বলে রে আল্লাহর বান্দা শুনে রাখো তোমাকে আমি সংবাদ দিলাম জাহান নামের সংবাদ তুমি কেন আনন্দিত হইয়া গেলে লুকটা বলে ননবি মুসা আমি চিন্তা করে দেখেছি আল্লাহ আমাকে জান্নাত দিবে না জাহান নাম দেবে এটা আল্লাহর ব্যাপার আমার মতো সাধারণ মানুষ এই চিন্তা করলে কোনো লাভ হবে না মুসা আলাইহিসাল্লাম জিজ্ঞেস করে তাহলে আনন্দ প্রকাশ করলে কেন লোকটা বলে অগনবিজি আমি এই জন্য আনন্দ প্রকাশ করেছি আল্লাহ আমাকে জান্নাত দিবে না জাহান নাম দিবে এটা নিয়ে আমি মাথা কামায় না কিন্তু আমার তো নাকান্দা মানুষের কথাই যে আল্লাহ জবাব দিয়েছে এই জন্য আমি আনন্দিত হইয়া মহান আল্লাহর শুকরিয়া আদায় করেছি আমার ভাইজান সেইফুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি লিখেন আরে পৃথিবীর মানুষ শুনে রাখো এই যে মানুষটা আল্লাহর শুকরিয়া আদায় করলো এই জন্য মহান আল্লাহ খুশি হইয়া সঙ্গে সঙ্গে তার হাত পা গুলি পরিপূর্ণ সুস্থ করে দিয়েছে আমার ভাই তাহলে আমরা এখানে বসে আল্লাহর শুকরিয়া আদায় করছি লাভে আছি না লসে আছি জোরে বলেন বিশ্বাস হয় এখন যদি কিছু সময় আলোচনা হয় আপনারা থাকবেন না ভাগবেন ভাগতেন না বাগার কোনো ইচ্ছা নাই আল্লাহ আপনাদের সকলকে ধৈর্য সহকারে বসে থাকার তৌফিক দান করুক আমার ভাইদান এখন আসুন আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি এটা এমন একটি আয়াত যেই আয়াতটা প্রত্যেক জুমায় ইমাম সাহেব সানি ই তিলাওয়াত করে আমাদেরকে শোনান শুনান কি না জোরে বলেন আমরা শুনতে পাই কিন্তু এই আয়াতের ভিতরে কি আল্লাহ বলেছেন এত দামি একটা আয়াত প্রত্যেক জুমায় আমাদের কি ইমাম সাহেব শুনান এই আয়াতের কিছু কথা আমাদের জানা দরকার আসেনি জানবেন আজকে না আগামী কাল আজকেই মেরে মোহতারাম এই জন্য আসুন আয়াতের ভিতরে যাওয়ার পূর্বে আয়াত নাজিলের প্রেক্ষাপটটা যদি আমরা বুঝতে পারি তাহলে আয়াতের তাফসির বোঝা আমাদের জন্য সহজ হবে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে যখন কোরআনের দাওয়াত দিতেন কিসের দাওয়াত জুড়ে বলেন কোরআনের আজকেও আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদের সামনে কোরআনের দাওয়াত নিয়ে গেলে তাদের মাথা এক পর্যায়ে নষ্ট হয়ে যায় কি হয়ে যায় নষ্ট তারও কারণ আছে কারণটা হল কিছু কিছু মানুষ আছে যারা চায় মানুষ উপার্জন করে আমাদেরকে দেখ আমরা খানকাই বসে বসে খাব এই জাতীয় আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যাদের কাছে নবীর সুন্নত নাই আল্লাহর কোরআনের কোনো গন্ধ নাই ওরা আবার সমাজের ভিতরে নিজেকে পীর বলে প্রকাশ করে আছে এরকম মানুষ না নাম যদি দেখেন আমাদের আহলে হক উলামাই নাম দেখেন চুট্ট করে খালি নাম খান লিখে তাদের নাম লেখার সময় দেখবেন পুস্টার ও কি যে লেখে মুজাদ্দিদে জামান সদর গার্ডের কামান আন্তর্জাতিক বেঈমান আবার লিখে মাহবুবে সুবহানি কুতুবে শৈতানি সারা গায়ে সুলকানি এই যে এত কিছু লেখার পরে তার চেহারার দিকে থাকাইলে দেখবেন দাড়ির বংশ নাই আছে কি না এরকম ওরা আবার নিজেকে ফির বলে দাবি করে কি দাবি করে ফির হাকিম উলুমত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি লিখেন এক বাটপার কামারের দোকানে গেছে কামার চিনেন কামারের দোকানে যায় বলতেছে কামার আমার ফিডের মধ্যে একটা সিংহের সাপ আইকা দাও কামার জিজ্ঞেস করে কেন মানুষ যখন আমার ফিডের মধ্যে সিংহের কল্লা দেখবে মানুষ আমাকে বাহাদুর ভাববে আমাদের সমাজের যুবকেরা আছে দেখবেন মেলার যায় এখানে বিচ্ছুর শিল মারে মারে কিনা এই জায়গায় বুকের মধ্যে ফিডের মধ্যে বিভিন্ন জায়গায় কামার বলতেছে ঠিক আছে বসো আমি তোমারে বানিয়ে দিচ্ছি লুহাটা গরম করে যখন চাপ মারলো জিজ্ঞেস করে কামার কি তো লাগে কেন সিংহের কল্লা লাগবে না কল্লা সারা সিংহ বানাও কামার কোনো কথা বলে না কিছুক্ষণ পর আবার যখন গরম করে ধাক্কা মারলো কয়ে বেটা কি বানাস বেতা লাগে কেন কো সিংহের একটা পা বানাইলাম এক পাউ সারাই বানা আবার যখন গরম করে মানল কয়েক কি বানাস কো সিংহের আরেকটা পা বানাই আরেকটা পাও সারা বানা এমন সময় কামারে ওর সাফা বাতারে লাত্তি মেরে কো বলদের বাচ্চা বল পা সারা কল্লা সারা সিংহ যেমন হয় না ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে কিছু বলদ মার্কা মানুষ আছে যারা নিজেকে ফির বলে দাবি করে দাড়ির বংশ নাই নবীর সুন্নতের নামে খবর নাই আল্লাহর কোরআন পড়তে জানে না ওরা আবার নিজেকে ফির বলে প্রকাশ করতে চায় ওরা তো ওই জাতীয় বলদ যারা উরনামানি দেখলে গাই যেমন উর্নামা দুধ দেওয়ার জন্য বলদেও যদি উর্নামাই সারাদিন টানলে এক ফুটা দুধ বেরিব জোরে বলেন এই বাটপার সিটার আমাদের সমাজে সবচেয়ে বেশি আজকে ক্ষতি করতেছে এদের হাত থেকে বাঁচার জন্য সহজ কিছু পদ্ধতি আমি আপনাদের সামনে বলে যাব আমার তিলাবাতকৃত আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার সহজ কিছু কর্মসূচি দিয়েছেন কি দিয়েছেন সহজ আমরা তো চাই সহজে জান্নাতে যাইতে এই জন্যই তো কেউ কেউ চায় সহজে জান্নাতে যাইতে হলে আটটা রশি গলাত লাগাইয়া আট রশি যাও কেউ কেউ বলে সহজে জান্নাতে যাইতে হলে চন্দ্রপাড়া যাও কেউ বলেন দেওয়ানবাগে যাও কেউ বলেন রাজারবাগে যাও কেউ বলেন খাজার নামে গাজা খাও বিভিন্ন কিছু আমার ভাই এইগুলির থেকে যদি আপনার বাসতে হয় আপনিও চান জান্নাতে যাইতে আল্লাহ চান আপনাকে জান্নাতে নিতে তাহলে পার্থক্যটা কোথায় এই বিষয়টাই আজকে আমরা এই আয়াতের মাধ্যমে বোঝার চেষ্টা করব রাজি আছেন ইনশাআল্লাহ

তার গোত্রের লোকদেরকে একত্রিত করে বলতেছে শুনছি মক্কার জমিনে নাকি একজন লোকের আবির্ভাব হয়েছে যে নাকি বাপ দাদার ধর্মের উপরে শুনকালি লাগাই আমি তাকে দেখতে যাব জুড়ে বলুন না জুবিল্লা মেরে মোহতারাম তিনজন যুবক দাঁড়াইলেন দাঁড়াইয়া বলতেছে নেতা আপনি যাবেন কেন আমরা যাব যাইয়া দেখব যে কাছে আপনি যাইতে পারেন না। যদি আমরা প্রয়োজন মনে করি আপনাকে বলবো তখন আপনি যাবেন বলে ঠিক আছে যাও তিনজন আসলেন আইসা দেখে বিশ্বনবী কাগরের সামনে বসে বসে মুষ্টিময় কয়েকজন সাহাবিকে নিয়ে কোরআনের তিলাওয়াত শোনাচ্ছেন কি শুনাইতেছেন জুড়ে বলেন আমাদের সমাজের বন্ডফীর দরবারে গেলে কোরআনের নামে খবর নাই খালি গান শোনা যায় কি যায় বলেন কি গান আর দরবারে গেলে মানুষ শুনতেন বিশ্বনবীর এখনই আপনি চিন্তা করেন যে নবীর আদর্শ যার ভিতরে নাই হে আবার ফিরোয় কিভাবে মেরে মহতারাম আপনি বলুন তো দেখি আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কাকে চিনার জন্য আল্লাহকে আল্লাহকে চিনার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আর আমাদের সমাজের দরবারে গেলে ওরা আল্লাহ চিনার নামে খবর নাই মদ চিনতে শিখায় কি চিনতে শিখায় মদ গাঞ্জা আমার জীবনে আমি যখন সিলেটে প্রথমে আসছি গুলাফগঞ্জে যাব বাবলাম সিলেট শহরে যেহেতু শাহজাল আল ইয়ামানি রহমতুল্লাহ আলের মাজার আছে ওখানের মসজিদে যাই একটু নামাজ আদায় করি সুযোগ হয়েছে একটু জিয়ারত করে চলে যায় ওখানে যাই আমি নামাজের পরে মাজারে যাব জিয়ারত করতে আমাকে জডাওয়ালা নিয়ম শিখায় কয়েক মেয়ে এমনি না এইভাবে ঢুকেন আমি তো আচানক হয়ে তার দিকে তাকাইলাম জ্বর মাথা চল্লিশ হাজার ইবলিসে প্রস্রাব করছে এই জন্য হ্যার মাথা তো জোড়া ও আমারে শিখায় যে কিভাবে যাইতে হবে আল্লাহর অলির দরবারে চিন্তা করেন কত বড় বেয়াদব আমাকে বলতেছে এইভাবে না এইভাবে ঢুকেন আমি বললাম বেটা তোরে কেটা শিখাইছে এইভাবে না এইভাবে ঢুকতে আপনি জানেন কোন জায়গায় আপনি আসছেন বড় গলায় কথা বলেন আমি বললাম কোন জায়গায় আমি আইছি তোর চেয়ে তো আমি ভালো জানি না জানলে আমি ব্রাহ্মণ বাড়িয়া থেকে ডাকার থেকে ব্রাহ্মণবাড়িয়া আসলাম ব্রাহ্মণ বাড়িয়া থেকে এই জায়গা পর্যন্ত আইসে হাজির হইলাম আমি না জানলে আইছি চিন্তা করেন যে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই জীবনে কোনোদিন দিন বিবাহ করে নাই শুধু দিনের দাওয়াত দেওয়ার জন্যই আর আমরার সমাজের বাটপারেরা ওখানে যায় আর নারী পুরুষ একসাথে হইয়া ফিরবাই ফিরবো বাদ তিনি ভাই একটা কথা আছে না এরকম ভাব ধরে একত্রিত হইয়া তারপর তারার কার্যক্রম পরিচালনা করে গান গিজা খাওয়া মানুষকে শিখায় গান শিখায় মদ খাওয়া শিখায় আল্লাহ বলেন আমাকে চিনার জন্য আমি দুনিয়াতে পাঠাইলাম ওরা মদ চিনতে শিখে কি চিনতে শিখে মদ আবার কি জাতের গান জেগায় বাপে বাপ এমন গান আছে যেই গানগুলি আমি যদি এখন বলি তাহলে এমন কিছু কথা আছে যে কথাগুলি মানুষের ইমান চলে যায় আমি সুর দিয়ে কথাগুলি বলতে চাই না মেরে মোহতারাম আপনাদেরকে বোঝানোর জন্য সহজ বলি এই জাতীয় গাঞ্জাওয়ালাদের সমাজের ভিতরে একটা প্রকাশ্যে গান আছে আপনাদের সিলেটের কৃতি সন্তান নাম তার কারি আমির তার একটা গানের অংশ আমি আপনাদেরকে শুনিয়ে যাই এর গানের একটা অংশ হলো হস্ত আর পদ কইরো দৌত দউত চক্ষু কর্ণ তোমার নাসিকা মন পরিষ্কার হয়ে গেলে উযু গোসুলের দরকার নাই জুরে বলুন নাউযু বিল্লাহ হস্ত আর পদ হাত আর পাউ চক্ষু কর্ণ তোমার নাসিকা চোখ কান নাক এইগুলি কইরো দৌত তোমার দউতকরণ লাগতো না মন পরিষ্কার হয়ে গেলে উযু গোসুলের কোনো প্রয়োজন নাই অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমাই বলেছেন ওয়াই দিয়াঙ্গিলা মারাফিট এই আয়াতের ভিতরে সবিস্তারে উজু বসুলের বেক আল্লাহ তালা দিয়েছেন আমার ভাই আমরা কার কথা মানবো আল্লাহ না বাটপারের জোরে বলেন এই জন্য বলতেছিলাম তিনজন মানুষ আসছে নবীকে দেখার জন্য আইসা দেখে বিশ্বনবী কোরান শোনান এক পর্যায়ে আঙ্গুলটা উচা করে নবীজির সামনে দাঁড়াইয়া ব্যাদ্ধবিমূলক আচরণ করে বলতেছে তোমার নাম কি বলো আল্লাহর নবী মুসকি হেসে দিয়ে বলেন আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম দুই নম্বরে জিজ্ঞেস করে তোমার পিতার নাম কি নবীজি বলেন আমার পিতার নাম আব্দুল্লাহ তিন নম্বরে বলতেছে তুমি নাকি কি মন্ত্র শোনাও নবীজি বলেন আমি মন্ত্র শোনাই না আমি কোরআন শোনাই কি শোনাই আমি কোরআন শোনাই এক পর্যায়ে আল্লাহর নবীর পাশে তখন হজরত উমর বসা ছিলেন উমর নরম না গরম জুড়ে বলেন উমর আস্তে করে এইভাবে হাতের কাপড় গুলি গুছাইতে আছে মুসাফা করব না মাইল লাগাইব সাফা বাতা রেখে নবীজি বুঝতে পারছে আমার উমর তো গরম হয়ে যাচ্ছে আমার উমর কি হয়ে যাচ্ছে গরম আল্লাহর নবী আসতে করে উমরের পিঠের মধ্যে হাত রাখলেন সঙ্গে সঙ্গে উমর ঠান্ডা হয়ে গেলেন লোক তিনটা চিন্তা করে এই কি সেই উমর যে উমরের নাম শুনলে মিস্টার পর্যন্ত রাস্তা ছেড়ে দে আল্লাহর নবী মুস্কি হেসে বলতেছেন আমি তো কোরআন শোনাই তোমাদেরকে কোরআন শোনাবো তোমরা আমার পাশে বস কোরআন শোনার আদব আছে কিনা জোরে বলেন ঠিক তখনই জিবরাইল নবীজির সামনে আসলেন আইসা বৈশাই আমার তিলাবাতকৃত আয়াত শুনাইতে শুরু করলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা ইদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ ইয়া ইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আমার ভাইজান মুফাসসিরীন কিরাম লিখেন পৃথিবীর মানুষ ভালো করে শুনে রাখো বিশ্বনবী মুহাম্মদ আরবি যখন জবান থেকে তিলাওয়াত শুরু করে দিলেন তিনটা মানুষ দুইটা চোখের পানি দিয়ে কানতে শুরু করলেন আল্লাহর নবী যখন তিলাওয়াত বন্ধ করে দিলেন লুকগুলি বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহি সালি ও সাল্লামার পামু বারকে জড়াইয়া দোরে বল আপনার কাছে আসার পরে এক নম্বরে আপনার চেহারা মোবারক দেখার পরে আমাদের বিশ্বাস হলো আপনি সত্য নবী এতে কোনো সন্দেহ নাই কিন্তু বিশ্বাস তো আর পরেও মনের ভিতরে একটা ওয়াসওয়াসা ছিল আপনার ব্যবহার কেমন উল্টা পাল্টা প্রশ্ন করলাম জবাব দিলেন আপনি সুন্দর করে তিন নম্বরে আপনার জবান থেকে এমন তিলাওয়াত শুনেছি অগণবিজি আমাদের জীবনে এত সুন্দর তিলাওয়াত শুনি নাই এই তিলাওয়াত শোনার পরে আমাদের বিশ্বাস হয়েছে আপনি সত্য এতে কোনো সন্দেহ নাই ইয়া রাসূল আল্লাহ এই মুহূর্তে আপনি আমাদেরকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পরে তিনজন মানুষ মুসলমান হয়ে গেলেন মুসলমান হওয়ার পরে আমরা আমরা আসি নাই, একজন লোকের পক্ষ থেকে নিজের এই জন্য আপনি যদি মেহরবানি করে আমাদেরকে তিলাওয়াত আরেকবার শুনাইতেন আমরা যদি মুখস্থ করে বাড়িতে নিয়ে যাইতে পারতাম সে যদি আমাদেরকে জিজ্ঞেস করে আমরা তার জবাব দিতে পারবো আল্লাহর নবী বলেন শোনো একবার কেন আমি শতবার তিলাওয়াত করতে প্রস্তুত আছি বিশ্বনবী যখন তিলাওয়াত শুনাইলেন এরা মুখস্থ করে বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে এখন আর আকসাম ইবনে সাইফের দরবারে যায় না তিন দিন পরে আকসাম ইবনে সাইফ লুক পাঠাইলেন কি ব্যাপার মানুষগুলিকে যে পাঠাইলাম ওরা তো আমার কাছে আসলো না ওদের হালতটা কি একটু খবর নিয়ে আসো ওখানে যাওয়ার পরে একজন প্রতিনিধি যায় দেখে ওরা আরামসে বাড়িতে ঘুরতেছে জিজ্ঞেস করে কি ব্যাপার নেতার কাছে কোনো খবর নিয়ে যাইলা না কেন তোমরা ওরা জবাব দিল আমাদের তো এখন আর কোনো নেতা নাই আমাদের নেতা হলো বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে মুহতারাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই সাইমসা জায়া নেতার কাছে খুব উল্টাপাল্টা কথা লাগাইলেন নেতা আপনি কাকে পাঠাইলেন ওরা তো বলে আপনাকে তারা নেতা মানেই না কিন্তু নেতাজি ছিল খুব বিচক্ষণ সে বলতেছে ঠিক আছে আমি তাদের কাছে যাব যায় জিজ্ঞেস করব নেতা যখন রোয়ানা করলেন পিছন দিক দিয়ে অনেকগুলি তার সহযোগীরাও রোয়ানা করলেন এক পর্যায়ে আকসাম ইবনে সাইফ ওই লোকের বাড়িতে যায় চিন্তা করলো মানুষের সামনে যদি আমি জিজ্ঞেস করি আবার যদি আমাকে বেইজ্জত করে তাহলে সম্মান আর থাকবে না কাজেই আমি গরের ভিতরে দুই তাদেরকে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করব কেন তারা আমার সাথে বেয়াদবি করল মেরে মোহতারাম গড়ের ভিতরে ঢুকলেন ঢুকার পরে জিজ্ঞেস করে কি ব্যাপার আমি তোমাদেরকে জিজ্ঞেস করলাম পাঠাইলাম মোহাম্মদকে দেখার জন্য কি দেখলা আমার কাছে কেন খবর নিয়ে গেলা না ওরা বলতেছে আপনার কাছে যাওয়ার কোন প্রয়োজন আমরা মনে করি নাই কেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামার কাছে যে যা পাইছি আমাদের বিশ্বাস হয়েছে উনি সত্য নবী কোনো সন্দেহ নাই এই জন্য তার ধর্ম আমরা গ্রহণ করে ফেলেছি জুড়ে বলুন আল্লাহ আকবার মেরে মহতারাম আকসাম ইবনে সাইব জিজ্ঞেস করে ধর্ম গ্রহণ করছো তাহলে আমাকে বলো কি পাইয়া গ্রহণ করসো জবাব দিল এক নম্বরে ওনার কাছে যাইয়া সুন্দর একটা ব্যবহার পাইলাম দুই নম্বরে তার কাছে যাইয়া উমর দেখলাম কি দেখলাম উমর উমর বলার সাথে সাথেই আকসাম ইবনে সাইব করে কাপ শুরু করছে ওরা জিজ্ঞেস করে কি ব্যাপার আপনি কাপেন কেন কই যে উমরের নাম বললাম আপনি নাম শুইনে এইভাবে কাপন দিয়েছেন আমরা তো উমর নিজের চোখে দেখতে পারছি তাহলে উমর দেখার পরে কি হইল বল উমরের মতো ব্যক্তি থাকার পরেও সে আমাদের সাথে খারাপ ব্যবহার করে নাই মুসলমান এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত ফার্স্টা সেলে যদি খালি লাইট চলায় পাশের বাড়ির লোকের উপরে অন্যায় অবিচার করা লাডি সালানো এটা ইসলাম ধর্মে কি করে না সাপোর্ট করে না গ্রহণ করে না মেরে মুহতারাম তিন নম্বরে তার কাছে যায় একটা তিলাওয়াত পাইলাম যেই তিলাওয়াত জন্মের পরে আমরা কোনো দিন শুনি নাই আকসাম ইবনে সাইব বলে তাহলে আমাকে একটু শোনাইবা সাথে সাথে ওরা যখন কোরআন তিলাওয়াত শুনাইলেন আকসাম ইবনে সাইব চোখের পানি আর রাখতে পারলেন না মেরে মহতারাম এক পর্যায়ে যায় বলতেছে আমাকে নিয়ে চলো যার তিলাওয়াত এত সুন্দর আমি আমার দুইটা চোখ দ্বারা ওকেই দেখতে চাই জুড়ে বলুন সুবহান আল্লাহ মেরে মহতারাম আকসাম ইবনে সাইফ অনেকগুলি লোক নিয়ে মক্কার দিকে রওনা করলেন নবীর কাছে আসবেন কিন্তু আবু বকর কেন জানি পাহাড়ের উপরে উঠছিলেন দৌড়াইয়া আইসা নবীজির হাতে ধরে বলতে সিয়া রাসুল চলে নেই মুহূর্তে এখান থেকে বিদায় হয়ে যাব। নবীজি মুসকে হেসে দিয়া বলেন আবু বকর কেন আবু বকর বলে হুজুর লক্ষণ বেশি ভালো দেখতেছি না যে তিনজন মানুষ আপনার কাছে মুসলমান হয়েছিল ওরা বাড়িতে যায় শত শত লোক নিয়ে আসতেছে হুজুর পরিবেশটা বেশি ভালো দেখতেছি আল্লাহর নবী মুসকি হেসে দিয়া বলেন আবু বকর তুমি কি মনে করেছো আমরা একা আমাদের সাথে কে আছেন জোরে বলেন اعذر الله الله ولي الذين امنوا يخرجهم من الظلمات الى النور والذين كفروا اولياؤهم الطاغوت ইয়খরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন আল্লাহ নবী যখন তেলাওয়াত করলেন আবু বকর বলেন নবী আমার বিশ্বাস আছে আল্লাহ আপনার সাথে আছে এতে কোনো সন্দেহ নাই মেরে মুহতারাম এতটুকুন বলার পরে নবীজি বলেন আবু বকর তুমি চুপ করে বসে যাও আকসাম ইবনে সাইফ আসলেন বিশ্ব নবীর সামনে দাঁড়াইলেন দাঁড়ায় জিজ্ঞেস করে নাবি এই তিনজন মানুষ যেই তিলাওয়াত শুনা মুসলমান হইছে আপনার জবান থেকে আমি সেই তিলাওয়াত টুকুন শুনতে চাই লম্বা চুরা কথার শেষ কথা হলো এই তিনজন মানুষকে নিয়ে আকসাম ইবনে সাইফ আসলেন পিছনে যতগুলি লোক আছে সকলেই নবীজির জবান থেকে তিলাওয়াত শুনলেন শোনার সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন আমার ভাই যেই আয়াত শুনে এতগুলি মানুষ মুসলমান যেই আয়াত প্রত্যেক জুমাই ইমাম সাহেব আমাদেরকে শোনান নিশ্চয় আয়াতটা অনেক দামি এই আয়াতের ভিতরে আল্লাহ কি বলেছেন একটু সংক্ষেপ আমরা সেই কথাগুলি শোনার চেষ্টা করি আমার ভাইজান এক পর্যায়ে আল্লাহ তাআলা তিলাওয়াতকৃত আয়াতের শুরুতে বলেন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদ হে নবী পৃথিবীর মানুষদেরকে বলেন তারা যেন নেই বিচার করে কি করে জোরে বলেন নেই বিচার এখন শুন এক নম্বরের নেই বিচার হলো আল্লাহর সাথে নেই বিচার করা আল্লাহর সাথে নেই বিচার হলো জবান দিয়ে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা জবান দিয়ে আল্লাহকে কি বলে স্বীকার করা আল্লাহকে স্বীকার করা তো আপনার জবান দিয়ে আপনি যদি আল্লাহকে স্বীকার করেন তাহলেই কিন্তু আপনার নেই বিচার হবে আপনি যদি এই জবান দিয়ে হাজার গান গান স্বীকার হবে জোরে বলেন এই জবান দিয়া যদি মর্শিদি গান গান হবে এই জবান দিয়া বাউলা গান গাইলে হবে এই জবান দিয়া ফাইটটা যাই কইলে হবে তাহলে মেরে মহতারাম এই জন্য আমার জবানটা আল্লাহর জন্য অক্ষ করে দেওয়া দুই নম্বরে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সাথে নেই বিচার করা এই জায়গায় যাই আমাদের সবচেয়ে বড় সমস্যা নবীজির সাথে নেই বিচার করার অর্থ হলো বিশ্ব নবী মুহাম্মদুর নামে 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 শরীফ পরা আর নবীজি আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন সুলহান এই জায়গায় আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা এখন নবীজিকে কিভাবে আমরা দূরুর শরীফ পড়ব আর কিভাবে নবীজিকে সম্মান দিব আমরা আন্দাজ করতে পারি না আমাদের সমস্যাটা এই জায়গায় এই পয়েন্ট থেকে আমাদের অনেকগুলি শিরকি কাজ হয় যেইগুলি আমরা নিজেরাও জানি না এখান থেকে আমরা একটা হাদিসের ব্যাখ্যা শোনার চেষ্টা করব আমার ভাই নবীজির উপরে যদি কোনো মানুষ সঠিকভাবে দূরুর শরীফ পাঠ করতে পারে লাভ হয় না লস হয় জুরে বলেন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবাগরের সামনে বসা হঠাৎ করে দেখতেছেন জিবরাইল আসতেছেন নবীজির কাছে জিবরাইল নবীজির বন্ধু না শত্রু জুরে বলেন বন্ধু সব সময় জিবরাইল নবীজির কাছে আসতেন অসুবিধা সুবিধার সবকিছু নবীজি জিবরাইলের সাথে শেয়ার করতে পারতেন এক পর্যায়ে জিব্রাইলের দিক দিয়ে বিশ্বনবী দেখতেছেন মিকাইল কেও দেখা যায় নবী এখন চিন্তায় পরে গেলেন মিকাইল মিকাইল কেন আসে আসার কারণটা এই চিন্তার ভিতর দিয়া নবীজি মনে মনে ভাবতেছেন যে কারণেই আসুক জিব্রাইল তো সাথে আছে আমি তো তাকে জিজ্ঞেস করে জানতে পারবো কিছুক্ষণ পরে থাকে দেখেন ইসরাফিল কেও দেখা যায় নবীজি আরো চিন্তিত হয়ে গেলেন কিছুক্ষণ পরে পিছন দিকটা দেখা যায় আজরা আছে আল্লাহর নবী তো এখন পুরোপুরি চিন্তিত চারজন ফিরিশতা এসে নবীজির পাশে বসলেন জিব্রাইল বলতে সারা জীবন আমি আপনার কাছে অনেক কথা নিয়ে আস আজকে আপনার সামনে হাজির হয়েছি আপনার উম্মদের ব্যাপারে আমি একটা জিম্মাদারি গ্রহণ করার জন্য জুড়ে বলুন সুহান আল্লাহ নবীজি মুসকি হেসে দিলেন কারণ উম্মতের কথা শুনলে নবীজি হাসতেন আল্লাহর নবী যখন উম্মতের কথা শুনতেন মনের মধ্যে সান্তনা পাইতেন আর আমরা উম্মত হইয়া নবীজির সুন্নতের দিকে আমাদের কোনো খবর নাই আল্লাহর নবী কি করছেন এটা তো আমি করি না বরং সয়ের উল্টাটা করার চেষ্টা করি মেরে মুক্তারাম একটা মানুষের আদর্শ হবে নবীজির আদর্শ কার আদর্শ আপনারা যখন সেলুনে ডুকবেন দেখবেন সেলুনের ভিতরে দশ বারো জনের চুল কাটার স্টাইল দিয়ে একটা কাগজ লটকানো থাকে এর ভিতরে দেখবেন একেবারে গুরাল লেনজার মতো কতটি চুল মধ্যে দিয়ে রাইখা দুই সাইড খালি করে দিছে আপনারা বলুন তো দেখি এইভাবে চুল কমনে হয় আবু বকর রাখছেন উমর তো নিশ্চয় রাখছেন তাহলে আপনি যে যা দেখেন যে এই কাটিংটা আমাকে করে দাও ও যুবক তুমি যেই কাটিংটা করলা এটা তো কোনোদিন নবীজি করেন নাই আল্লামা ইকবাল বলেন তু কুজা ও সুন্নতে আহমদ কুজা তু কুজা ও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তুরা কলভুমে মে সুজ নেহি মে সুজ নেহি রোশমে এহতাজ নেহি কুছবি পগামে মোহাম্মদ কাতুজে পাস নেহি আল্লাহ মা ইকোয়াল বলেন অরমেদ তুমি কুথা আর নবীর সুন্নত কোথা আজকে তো দেখা যায় তোমাকে নবীর সুন্নতের কথা বললে তোমার মনে কষ্ট লাগে ইমাম সাহেব যদি একটু হিট দিয়ে কথা বলেন তোমার খুব কষ্ট হয় তবে তুমি মনে রাইখো আল্লামা ইকবাল বলেন আমি একবার মরুভূমি দিয়ে সফর করতেছি সফরের এক পর্যায়ে দেখলাম ছোট্ট একটা বাচ্চার হাতে অনেক লম্বা একটা তরবারি তরবারিটা নিয়ে বাচ্চাটা খেলা করতেছে কিন্তু বাচ্চাটা জানে না এই তরবারির আঘাত লাগলে সে বাঁচবে না মেরে মহতারাম এই পরিস্থিতি দেখার পরে এক পর্যায়ে আল্লামা ইকবাল তাকে বুঝাইতে লাগলেন যে দেখো তোর বাড়িটা খারাপ কিন্তু বাচ্চাটা বুঝতে চায় না অনেক জুরা জুরি করে যখন তোর বাড়িটা তার হাত থেকে নিলেন বাচ্চাটা এখন তাকে একটা কবিতা লেখলেন কবিতাটার সার কথা হলো সুন্দর করে বাচ্চাটাকে আমি বুঝাইতে চাইলাম সে বুঝল না আমার ভাই বাচ্চাটার সাথে আমি অনেক সুন্দর করে তাকে বুঝাইতে চাইলাম কিন্তু সে বুঝলো না জোর করে নিলাম নেওয়ার পরেও সে আমাকে গালি গালাস করলো আল্লামা ইকবাল বলেন মেহের বাহু মাই মুজে না মেহের বা শুন গা হে তু এরে বাচ্চা আমি যে তোমার কাছ থেকে তোর বাড়িটা সিনায় নিলাম আমি তো তোমার উপরে মেহেরবানি করলাম আমার কোনো মেহেরবানি এখানে নাই আমার কোনো ফায়দা নাই তোমার ফায়দার জন্য আমি করলাম তো আজকে যে আপনার পিছনে ওলামাই কেরাম জাতির রাহবার হিসাবে এত কিছু করেন শুধুমাত্র আপনাকে বাঁচানোর জন্য করেন তাদের বাঁচার কোনো প্রয়োজন নাই কারণ ওরা যেভাবে বাঁচতে হয় সেই রাস্তাটা তারা গ্রহণ করে নিয়েছেন মেরে মহতারাম এখন আসুন যে এই কথাটা বলতেছিলাম নবীজির সাথে যা আপনি নেই বিচার করবেন চারজন ফিরিস্তা হিসাব ঈশ্বর নবীকে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ আজকে আপনার উন্মতের ব্যাপারে আমরা চারটা জিম্মাদারি নিয়ে যাব। এক নম্বরে জিবরাইল বলেন নবী আপনার উম্মত এমন একটা সময় আসবে যেদিন মা সন্তানকে শিকার করবেন বাবা সন্তানকে শিকার করবে না বন্ধু বন্ধুকে চিনবে না ওই পরিস্থিতিতে এর ভিতরে পরিস্থিতির একটা সময় হল ফুলসিরাতের সময় যেদিন দশ হাজার বছর রাস্তা উপরে উঠবে দশ হাজার বছর সমানে যাবে দশ হাজার বছর নিচে নামবে তিরিশ হাজার বছরের রাস্তা ফুল যখন পার হবে আপনার উন্মতের ভিতরে এমন কিছু মানুষ থাকবে যারা সকাল বিকাল একটা মেডিসিন সেবন করবে আমি জিবরাইল ওয়াদা করলাম তাদের হাত ধরে সেকেন্ডের ভিতরে তাদেরকে ফুল সিরাত পার করে দেব আসতে বলেন ফুলিস ধরতে পারে কি বললাম আমি এতক্ষণ সাথে সাথেই তো আপনি ভুলে গেলেন আজকে তো আমাদের সবচেয়ে বড় সমস্যাটা এই জায়গায় আপনি মনে করতেছেন জুরে আওয়াজ দিয়ে যদি সুহান আল্লাহ বলি মোল্লা বেডার মনে লাভ হয়ে যাব আমার লস হইব আমি যা আওয়াজ দিলাম কষ্ট করিয়া মোল্লা বেডারে একটু লস দিয়ে দিলাম লস আমার হইল না নিজেরই হইল জুরে বলেন নিজের লস নিজে বুঝেন না মেরে মোহতারাম তাহলে ফুল সিরাপ যদি সেকেন্ডের ভিতরে পার হওয়া যায় যে মেডিসিনটা দরকার এটা আপনারা নিয়ে যাবেন মনে মনে ভাবতেছেন মোল্লা বেটা মনে গাড়িত বইরা তাবিজ লাইসে একটু পরে বেসব দেখা লাগতো না কোনো মেডিসিন আমি বিক্রি করার জন্য আসি নাই কেবল মাত্র বলে যাব আমল করবেন আপনি দুই নম্বরে ইসরাফিল বলেন হুজুর আমার কাম সিঙ্গাপুর দেন কিন্তু আমি সিঙ্গা সংক্রান্ত কোনো কথা বলবো না আমি আপনার সামনে যেই কথাটা বলতে চাচ্ছি আপনার উন্মতেরা যেদিন মৃত্যুবরণ করবে আজরাইল যখন আইসা তার পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে চাপ শুরু করে দেবে মরণের কষ্টটা যখন তার শুরু হয়ে যাবে এক পর্যায়ে দেখা যাবে তার সামনে ইবলিস আইসা দাঁড়াবে বিভিন্ন অঙ্গভঙ্গিতে তাকে ইমান হারা করতে চাবে আপনার উন্মতেরা সকাল বিকাল যারা একটা মেডিসিন ব্যবহার করবে আমি ইসরাফিল ওই দিন রহমতের ফিরিস্তা নিয়ে আইসা তাকে সংবর্ধনা জানাবো যাতে করে সে ইপলিসের কথা না শুনে জোরে বলুন সোহান মেরে মোহতারাম তিন নম্বরে মিকাইল বলেন হুজুর আমার কাজ পানির কাজ আমি সমস্ত পানি নিয়ন্ত্রণ করি তবে আজকে পানি সংক্রান্ত কোনো কথা বলবো না আপনার সাথে আমি দুইজনের মতো একটা ওয়াদা করতে চাই আপনার উন্নতির ভিতরে সকাল বিকাল যারা একটা মেডিসিন সেবন করবে তাদের জন্য আমার ওয়াদা হল যেদিন মাথার আধ হাত উপরে সূর্য যাবে কলিজা ফেটে ভাগ ভাগ হয়ে যাবে পানি পানি বলে চিৎকার করবে ওই কঠিন মসিবতের সময় আমি তাদের হাত ধরে টেনে টেনে আপনার পাশে নিয়ে হাউজে কাউসারের পানি পান করায় দেব চার নম্বরে আজরাইল বলেন হুজুর আমার নাম আজরাইল আমার নামের ভিতরে মায়ের কোনো গন্ধ নাই এই নাম শুনলে মানুষ শান্তিতে আর থাকতে পারে না আমি একটা ওয়াদা করতে চাই পৃথিবীর জমিনে সর্বোচ্চ মরণ হল শহাদাতের মরণ শহীদি মরণ যারা পায় তাদের কোনো কষ্ট হয় না আপনার উন্নতের ভিতরে সকাল বিকাল যারা একটা মেডিসিন সেবন করবে আমি আজরাইল ওয়াদা করলাম তাদেরকে শাহাদাতের মরণ দান করব মেডিসিনটা কি আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেডিসিনটা হলো সকাল বিকাল ফজর এবং মাগরিবের পরে পাঁচশো বার করে নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করা কয়বার করে দরুদ শরীফ পাঠ করা ফাঁসবার নামাজ সহ না সাইরা জুড়ে বলেন নামাজের পরে এই পাঁচশোবার দূরত যদি আপনি পড়তে পারেন এমন ভাবে যদি আপনি কমসে কম নিয়মিত চল্লিশ দিন আমল করতে পারেন একচল্লিশ দিন লাগবে না এর ভিতরে স্বপ্নে নবীজির দেখা পেয়ে যাবেন দূরতটা কি সহজ ভাষাই হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে মোহতারাম এই জন্য যেই কথা বলতেছিলাম দুই নম্বরের নেই বিচার হল আল্লাহর নবীর উপরে দুরুস শরীফ পাঠ করা তিন নম্বরের নেই বিচার হলো আমার সাড়ে তিন হাত বডির সাথে নেই বিচার করা যুবক আজকে দেখা যায় তোমার গায়ে শক্তি আছে কিন্তু তুমি কথা বলার সময় উজন দিয়ে কথা বলতে পারো না ওলামাই কারামের সামনে যায় কথা বলো খুব দমক দিয়া মুরব্বি দেখলে তুমি কেয়ার করো না কারণ আজকে তোমার রক্ত গরম কিন্তু আল্লাহ যে তোমার কাছে সাড়ে তিন হাত বডি দিলেন তার হিসাব নিকাশ আল্লাহর কাছে দিতে হবে কিনা জোরে বলেন তোমার বডিটা তোমার কাছে আমানত বডির সাথে নেই বিচারের মধ্যে হলো জবানটাকে হিফাজত করা জবানের হিফাজত কত দামি আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন একদিন বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলহি সামনে আমি বসা সামনে দিয়েই নবীজির একজন স্ত্রী ছিল সুফিয়া হাইটা যাচ্ছেন সে কালো পেট মোটা চেহারার ফজিশন ভালো না খাটো আয়েশা সিদ্দিকা বলেন হুজুর আপনি এই মানুষটা দেখে কিভাবে বিয়ে করলেন আল্লাহর নবীর চেহারা মুবারক লাল হয়ে গেলেন লাভ দিয়ে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে নবীজি বলতেছেন লাকাত বস্তি কালিমাতান আয়েশা তুমি যে শব্দটা উচ্চারণ করছো এটা যদি আটলান্টিক মহাসাগরের পানির মধ্যে ফেলে দেওয়া হয় পুরো পানিটা কলঙ্কিত হয়ে যাবে আইসা সিদ্দিকা তো বিচলিত হয়ে গেলেন নবী আমি তো সত্য কথা বললাম সে কালো এই জন্য কালো বললাম নবীজি বলেন আইসা সে তো নিজে কালো হয় নাই তাকে বানিয়েছেন কে জোরে বলেন আল্লাহর নবী বলেন আইসা এই কালো মানুষটার জন্য তো আল্লাহ গোটা পৃথিবীর দশটা পৃথিবীর সমান একটা জান্নাতের ব্যবস্থা করেছেন আইসা তুমি যে তাকে খাটো বললা সে খাটো নিজে হয় নাই আল্লাহ তাকে বানিয়েছেন আল্লাহ মহব্বত করে তার জন্য দশটা পৃথিবীর সমান একটা জান্নাতের ব্যবস্থা করেছেন আপনি আপনার সামনে দিয়ে কোন কালো মানুষ গেলে আপনি তাকে তিসিটকারি করে কথা বলেন আপনার সামনে দিয়ে পেটপোটা মানুষ গেলে আপনি তাকে গালি দিয়ে কথা বলেন মেরে মোহতারাম জবানের হিফাজত করো জবানটাকে যদি তুমি হিফাজত করতে পারো আর হাতের ব্যবহার যদি সঠিকভাবে করতে পারো তাহলে তোমার সাড়ে তিন হাত বডির সাথে নেই বিচার হয়ে যাবে আমার ভাই এখন শুন চার নম্বরের পাঁচ নম্বরের নেই বিচার হলো সন্তানাদির সাথে তুমি নেই বিচার করবা তোমার রাষ্ট্র কায়েমের চিন্তা পরে করো আগে তোমার ঘরের ভিতরে নেই বিচার শুরু করো তোমার সন্তানাদির সাথে তুমি কিভাবে নেই বিচার করবা হজরতে উমরের জীবনীতে পাওয়া যায় এক লোক তার সন্তান নিয়ে উমরের কাছে গেলেন যায় বলতে আমিরুল মুমিনিন আমার সন্তান আমার কথা শুনে না আপনি তার জন্য একটু দোয়া করেন আপনি তাকে একটু নসিহত করেন আমিরুল মোমিনিন সন্তানকে বলতেছে তোমার বাবার পায়ের নিচে মায়ের পায়ের নিচে তো জান্নাত মা বাবার খুশি দিয়া তুমি জান্নাত পাইবা এই কথা বলার সঙ্গে সঙ্গে সন্তানটা বলে আমিরুল মুমিনিন আমারও কিছু কথা আছে আমার কথা হলো আমার মা বাবার যেমন হক আছে আমার উপরে আমারও তো হক আছে মা বাবার উপরে কহা তাহলে আমার বাবাকে জিজ্ঞেস করেন আমার হক গলি আদায় করছে কিনা আমিরুল মুমিনিন বলেন তোমার বাবা কোথায় আছে তাকে আনো একটু পিছনেই ছিল আমিরুল মুমিনিনের সামনে আনার পরে বলতেছে তোমার সন্তানের উপরে তুমি হক বলে আদায় করছো আমিরুল মিনিন বলে কি কি হক আমার কাছ থেকে শোনো এক নম্বরে আমিরুল মিনিন বলে সন্তান যে তুমি জন্ম দিবা হালাল খাইয়া সন্তান জন্ম দিছো কিনা না সে বলেন হুজুর আমি মদের ব্যবসা করি কিসের ব্যবসা করি মদের ব্যবসা হালাল না হারাম হারাম উম্মত ভালো করে তুমি শোনো তোমার জীবনীতেও যদি তুমি হারাম খাইয়া সন্তান জন্ম দাও এই সন্তান জিন্দিগিতে তোমার কথা শুনবে না দুই নম্বরে হলো সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে তার ডান কানে আজান দেওয়া বাম কানে একামত দেওয়া তুমি দিলা কিনা আজকে তো দেখা যায় গত কিছুদিন পূর্বেও বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায়। একটা আর্টিকেল লেখা হয়েছিল যে আর্টিকেলের মূল কথাটা ছিল বাংলাদেশে নাইনটি সিজার হয় খামাখা যেইগুলির কোনো প্রয়োজন নাই আপনি সিজার করেন আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনি একজন মানুষ হাত দিয়ে বলতে পারবেন না সিজারের পরে আমার সন্তানটার ডান কানে আজান হয়েছে বাম কানে একামত হয়েছে এমন ইতিহাস কোথাও আপনি দেখাইতে পারবেন না হসপিটালের ভিতরে সন্তান জন্ম নেওয়ার পরে ঘন্টার ঘন্টা পর্যন্ত তাদের উপরে বিভিন্ন চিকিৎসা চলে আজান একামত দেওয়ার কোনো খবরই থাকে না এটা হলো ইহুদিদের এক নম্বরের চক্রান্ত কারণ মুসলমানের কানে যদি আজান না ঢুকে তাহলে এই সন্তান তো মুসলমানের বাণী শুনল না মেরে মোহতারাম এইজন্য আপনি ভালো করে শুনে রাখেন আজকে তো আপনি চান আমাদের কাছে এসে দোয়া চাই হুজুর দোয়া করেন আলহামদুলিল্লাহ আজকে এখানে আসার পরে দেখলাম যে যুবকরাই আয়োজন টুকুন করেছে প্রত্যেকটা যুবককে আমি নসিহত করব তোমাদের সন্তান হওয়ার পরে তোমরা তাদের উপর এই বিচারগুলি করো দেখতে পারবা সমাজের ভিতরে একদিন ইসলাম কায়েম হয়ে গেছে আর параপারি হরাহুরি করতে হবে না বন্ডবাতপারারাইসা কোনোদিন সুযোগ নিতে পারবে না যদি সন্তানটা পরিপূর্ণভাবে ইসলামের উপরে বড় হয় তারপর সন্তানের যখন সাত দিন বয়স হবে তাকে একটা নাম উপহার দিবা কি উপহার দিবা নাম নামটা যেন ইসলামিক নাম হয় তুমি তো রিঙ্কু পিঙ্কু কত রকমের নাম রাখো আমাকে একদিন এক লোক বলতেছে হুজুর আমার নাম পাপ্পু এই নামের অর্থটা কি বলেন আমি খুঁজে দেখলাম কোরআন শরীফ ও তো পাপ্পু নামের অর্থ নাই আমার এক বন্ধুকে জিজ্ঞেস করলাম ভাই তুমি তো অনেক বড় শিক্ষিত জেনারেল শিক্ষাই তুমি একটু খুঁজে বের করে আমাকে বলবা অনেকদিন খুঁজা খুঁজির পরে বলেন মুসলমান হাসির বিষয় না দুঃখের বিষয় আপনি চিন্তা করেন যে সন্তানের নাম আপনি কুত্তার বাচ্চা রাখলেন কুকুরের বাচ্চার কাজ হলো কামর দেওয়ান না সুমা দেওয়ান উমদা বুজুন নানি সুমা তা আপনার সন্তানের নাম আপনি কুকুরের বাচ্চা রাখলেন সে তো সারা জিন্দিগি তো আপনাকে আদর করবে না খালি কামরাই তারপর নবীজি বলেন তোমার সন্তান যখন কথা বলতে শিখে টুকটাক কথা বলে তখন তুমি তাকে আল্লাহ মুহাম্মদুর লা ইলাহা ইল্লাল্লাহ এই জাতীয় কথাগুলি শিখাও

এই জন্য তোমার সন্তানকে তুমি লাইলা শিখাও এরপর নবীজি বলেন এবেলেবেল কথা যখন বলে তখন তুমি তাকে সালাম শিক্ষা দাও কি শিক্ষা দাও জোরে বলেন আমরা তো সালাম শিকার নামে খবর নাই সন্তানটাকে কোলে নিয়ে বলে আব্বু দেখো তোমার নানা যাইতেছে তুমি টাটা দাও কি শিখাইলা টাটা যে শিখাইলা তুমি জানো টাটা হলো ভারতের একটা ট্রাক কোম্পানির নাম যেই দিলে রাস্তায় কোন মানুষ থাকবে দূরের কথা গাড়ি সহ উল্টা নিয়ে ফালায় তুমি যে ভারতের টাটা কোম্পানির অ্যাড্রেস শিখাইলা এই সন্তান বড় হইয়া তো জীবনে কোনোদিন তোমার খেদমত করবে না খালি ফট মারা ছাড়া আর কিচ্ছু করতো না তারপর তোমার সন্তান যখন একটু বড় হয় সালামের পরে তুমি তাকে মুসাফা শিক্ষা দাও কি শিক্ষা দাও মুসাফা তুমি তো এখন তোমার সন্তান মুসাফা শিখে না ইহুদিরা শিখাইছে এইভাবে থাবা দিয়ে ধরবা দুই হাতে ধরার কোনো সিস্টেম নাই মুসাফার নিয়ম হল দুই হাতে সুন্দর করে নরম হাতে ধরো আর ও কি করে বাইংমাসের মতো এমনি থাবা দিয়ে এক হাতে ধরে এইভাবে টানতে থাকে হাতের গুড়া সহ লারিয়ে ফেলে এটাকে হ্যান্ডশিপ না ফ্রেন্ডশিপ বলে এটা আমি না এইভাবে খালি লারা শুরু করে আর কয় আমার নামে মোক তোমার নাম কি মুসাফার শূন্য হলো দুই হাত বাড়াইয়া দাও সে এক হাত বাড়াইয়া দিয়া লাটতে লাটতে হাতের জুরা সহ ফেলে আমার ভাই এইগুলি ইহুদিদের চক্রান্ত নবী বলেন দুইজন মুসলমান যখন মুসাফা করবে আর বলবে এতটুকুন বলার সাথে সাথেই তো দেখা যায় তার সগীরা গুণীগুলি গুনাগুলি জয়রা পড়ে যায় এটার থেকে বিরত রাখার জন্য ইহুদিরা এটাকে আবিষ্কার করেছে তুমি যে ইহুদির চরিত্রতা এত গ্রহণ করলা কে তোমারে শিখাইল মুসলমান তুমি তো নবীর সুন্নতির উপর আমল করবা আমার ভাই মিস্টার ইবলিস এইভাবেই মানুষকে হালাল কাজ থেকে দূরে রাখার চেষ্টা করে হাকিম উলুম্মত থানবী রহমতুল্লাহ আলাই বলেন এক লোক রাস্তা দিয়ে উজু করে বাড়ির থেকে বের হয়েছে নামাজে যাবে একটু সামনে যাওয়ার পরেই হঠাৎ করে হুসুট খেয়ে পরে গেল পরে যাওয়ার পরে বাড়ি থেকে আবার কাপড়টা পরিষ্কার করে আসবে আইসা আবার যাইতেছে আবার এই জায়গায় হুসুট খেয়ে পড়ছে তৃতীয়বার যখন আবার যাচ্ছে হঠাৎ করে দেখতেছেন এই জায়গার মধ্যে একজন লোক লাইট নিয়ে দাঁড়িয়ে আছে আলু নিয়ে দাঁড়িয়ে আছে কি নিয়ে দাঁড়িয়ে আছে আলু আলু নিয়ে দাঁড়িয়ে থাকার পরে ওই লোকটা বলতেছে বাজান আপনি মানুষ কষ্ট করে মসজিদে যাবেন আমার কাঁধে চড়েন কোথায় চরেন কাঁধে চড়েন কাঁধে করে যখন তাকে মসজিদে নিয়ে যায় যে কান্দ করে নিচে ও হলো ইবলিস সাথে আরেকজন ইবলিসের সাথে দেখা হলো জিজ্ঞেস করে তুমি তো তোমার আর আমার কাজ হলো মানুষকে নামাজ থেকে বিরত রাখা তুমি কেন এইভাবে নিয়ে গেলা এক পর্যায়ে সে বলতেছে আমি নিয়ে গেছি তার কারণ হইল মুসলমান যখন বাড়ি থেকে উজু করে বের হইছে দাক্কা দিয়ে ফেলে দেওয়ার পরে সে যখন বাড়িতে যায় কাপড় পরিষ্কার করে আসছে আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দিছে জুড়ে বলেন সুহান আল্লাহ দুই নম্বরে মাফ করে দেওয়ার পরে আবার যখন বাড়ির থেকে আসছে আবার কাপড় পরিষ্কার করে ডাক্কা মেরে যখন ফালিয়ে দিলাম আবার আসার সময় আল্লাহ তালা সে যখন বললো আল্লাহ আমি মসজিদে যাইতে পারলাম না কাপড় পরিষ্কার করার জন্য বাড়িতে গেল ওই যাওয়ার কারণে আল্লাহ তার ফ্যামিলির যত মানুষ আছে সকলের গুণা মাফ করে দিচ্ছে ইবলিস বলতেছে আমি তিন নম্বরে চিন্তা করলাম এখন যদি ফালাইয়া দেয় আর আল্লাহ যদি গোটা জাতির গুনা মাফ করে দেয় এই জন্য ফালাইলাম না পরে ইবলিস জিজ্ঞেস করে তাহলে তুমি যে কান্দ করে মসজিদ নিলা কারণটা কি ও কান্দ করে নিলাম মুসলমানের কদমে কদমে সোয়াব পাওয়া যায় কান্দে করে নেওয়ার কারণ হলো সোয়াব দাত্তিকে তো তারে মাহরুম করে দিলাম তো এই জন্য আমার ভাই ইবলিস চাই প্রত্যেকটা কাজেই মানুষকে ক্ষতিগ্রস্ত করার জন্য আল্লাহ চাই মানুষকে নেকি দেওয়ার জন্য প্রত্যেকটা কাজ আপনি সুন্নতির উপরে নিয়ে আসেন সুন্নতের উপরে যদি আপনার জিন্দিগি পরিচালনা করতে পারেন দেখবেন আপনার ভিতরে অটোমেটিক শান্তি চলে আসবে কাজেই আপনি সুন্নতের উপরে চলেন বন্ড বাটপারের পিছন ছেড়ে দিয়ে কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক করেন যদি করতে পারেন তাহলেই আপনি সুজা পথে জান্নাতে যাইতে পারবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি তরিকাই বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতে আম্মা সিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মেরে মহতারাম একটা ঘোষণা হলো ডক্টর আফম ও খালিদ হুসাইন সাহেব আসার কথা ছিল দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে চট্টগ্রাম থেকে ঢাকায় কোনো ফ্লাইট হয়নি এর বাস্তব প্রমাণ হলো গত জুমায় আমি জুমার পরে আমি এবং আজকে যিনি বয়ান করলেন জুনায়দ আল হাবিব সাহেব আমরা দুজনেই তিনটার ফ্লাইটে চিটাং যাওয়ার কথা ছিল তিনটায় যাইতে পারি নাই চারটাও যাইতে পারি নাই পাঁচটায়ও যাইতে পারি নাই ছয়টাও হয় নাই সাতটার পরে অনেক কষ্ট করে দুপুর একটার ফ্লাইট বারোটার ফ্লাইট তিনটার ফ্লাইট ছয়টার ফ্লাইট চারটা ফ্লাইটের যাত্রী মিলে কোনো রকমে খালি গেছে তো আজকে যেহেতু ফ্লাইট হয় নাই উনি দুঃখ প্রকাশ করছে আপনাদের কাছে আসতে পারে নাই কাজেই কর্তৃপক্ষের উপরে আপনারা কোন প্রকারের বাজে মন্তব্য না করার জন্য আমি অনুরোধ করব আলহামদুলিল্লাহিল্লাজি হাদানা লিহাযা ওয়া মা কুননা লিনাহতাদি লাউলা আন হাদানা আল্লাহ ওয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান ইলাহি গারফে দুনিয়া তুমি দানী বাহুদাহস্তি গাওয়াহাম ইয়া ইলাহি রহমকুনবর মাহামা মাফকুন জুমলা গুণায় মাহামা অগো আকাশের মালিক আল্লাহ জমিনের মালিক হুদা গুনাহগারদের গুনা মাফ করনেওয়ালা আল্লাহ আয়া আল্লাহ ই পাটলি তাফসিরুল কুরার মাফিলটাকে তুমি কবল করে নাও ইলাহালা আমিন অনেক মৌলাম ইকরামকে নিয়ে হাত উঠিয়েছি এমন মানুষ আছে যারা তোমার গোরে ঘুরে ঘুরে বলে আজকে হাত উঠাইল মালি আমরা যারা হাত উঠাইলাম আমাদের মধ্য থেকে যাদের হাতগুলি তোমার পছন্দ হয় ওই হাতকে জরিয়া করে আমাদের হাতগুলি কবুল করে নাও ইলা আমাদের মধ্যে অনেকেই অসুস্থ আছি সকলকে শিফা করে দাও অভাবীদের অভাব অনটন দূর করে দাও ফেরেশানিওয়ালাদেরকে ফেরেশানি থেকে মুক্ত করে দাও ঋণগ্রস্ত যারা শি ঋণ থেকে মুক্তিদান করো ইলাহালাল আমি তাফ শিরুল কুরআন সম্মেলনটাকে কেয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখার ব্যবস্থা করে দিও আল্লাহ আজারা টাকা দিয়া পয়সা দেয়া জানে মালে বিভিন্নভাবে পরিশ্রম করেছে অমালিক সকলের পরিশ্রমগুলি তুমি কবুল করে নাও ইলাহালাল আমি নিঃসম্মিলন বাস্তবায়ন পরিষদের যতগুলি সদস্য আছে সবগুলিকে তোমার তোমার কুদরতিহাদের সুপর্দ করে দিয়ে গেলাম আল্লাহ প্রত্যেকটা যুবককে তুমি হজরতে আলীর মতো কবুল করে নাও অমালিক মসজিদের মিনার থেকে যখন আজান হয়ে যায় তোমার কুদরতি রহমতের সাদর দিয়া ফেসাইয়া তাদেরকে মসজিদে ঢুকায়া দিও অরব্বীরহাম হামহুমা কামা রবায়ানি সবি رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين